আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেটি হলো জাদু নেকলেস। তো বন্ধুরা, দেরি না করে চলো দেখে আসি আমাদের আজকের আয়োজন, জাদু নেকলেসের গল্পটি। শিমুলপুর নামের গ্রামে মিতুয়ার সেতু ওর মা বাবার সাথে থাকত। দুই বোনের মধ্যে ছিল খুবই মিল। ওরা দেখতে তো খুব সুন্দর ছিল, কিন্তু মাথায় ছিল খুব দুষ্ট বুদ্ধি। বাবা মায়ের খুব আদরের মেয়ে ছিল ওরা। ওরা সবসময় ঘরে বসে বসে গল্প করত আর হাসত। একদিন মিতু খুব চিন্তায় পড়ে গেল। ধুর বাবা, প্রতিদিন গায়ে লোশন গ্লিসারিন সব ইউজ করি, তাও আমার ত্বক একেবারে রুক্ষ হয়ে থাকে। এত এত টাকার কসমেটিক্স কিনতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেল। কি হলো, তোর মুখটা এমন প্যাঁচার মতো হয়ে আছে কেন আপু? এই তো এখনই ঠিক ছিল, লোশন গ্লিসারিন দুটোই শেষ, এবার আমি কি করি বলতো? আর এই ব্যাপার, আমি আছি না, সব ব্যবস্থা করে দেব আমি তোমার। ওরা দুজন খুব দুষ্ট আর শয়তান ছিল। সারাদিন দুজন বসে বসে ভাবত কি কি অপকর্ম করা যায়। সে তো ঠিক করলো, ও একটা গ্লিসারিন আর লোশন কোম্পানির মালিকের ছেলেকে বিয়ে করবে, আর ওর আপুকে এত এত করে সেগুলো এনে দিতে পারবে। আইডিয়াটা কেমন আপু? ঠিক বলেছিস, খুব ভালো আইডিয়া। এই না হলে তুই আমার বোন? ওরা দুজনেই নিয়ে খুব হাসছিল। তখনই ওদের মা ওদের জন্য দুধ নিয়ে এলো। সারাদিন শুধু দুজনের ফাজলামি করা, তাই না? পড়াশোনা তো একেবারে বাদ দিয়েছিস, তাড়াতাড়ি দুধটুকু খেয়ে নে, তারপর নিজেদের কাজ কর। ওরা দুজন ওর মায়ের সাথে কথা বলছিল। ঠিক তখনই শহর থেকে ওদের এক কাকিমা বেড়াতে এলো। আরে মল্লিকা, কেমন আছো? আজ বহুদিন পর তোমাকে দেখলাম। ভালো আছি বুবু, তবে তোমাদের জন্য একটা ভালো খবর আছে। ওরা সবাই মিলে বসে বসে চা খাচ্ছিল আর গল্প করছিল। সেতু দেখে বুঝতে পারলো কাকিমার কোনো উদ্দেশ্য আছে। ওরা দুজন বাগানে খেলতে চলে গেল। এদিকে ওদের মা বাবা আর শহরের সেই কাকিমা কথা বলছিল। আপু বলতো, ওই কাকি কেন এসেছে? সে আর বলতে, আমি শিওর কাকিমা কোনো বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। আমার তো খুব আনন্দ লাগছে, এতদিন পর আমার মনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। এবার আমি আমার প্ল্যান মাফিক কাজ করব। ওদের কাকিমা বিয়ের কথাবার্তা বলে চলে গেল। ওরা খুব গরিব ছিল, তাই ওদের মা বাবা রাজি হয়ে গেল, দু সপ্তাহ পর ওদের দেখতে আসবে। বিকালে বাগানে বসে ওরা সবাই চা খাচ্ছিল, তখন ওদের বাবা বলল, তোরা কিন্তু একদম দুষ্টুমি করবি না এবার, প্রতিবার তোরা রাস্তা থেকেই মানুষকে বিদায় করে দিস। আরে মা শোন, তোরা তো বড় হয়েছিস, একটু বুঝতে শেখ। তোমরা কি সত্যি সত্যি আমার বিয়ে দেওয়ার কথা ভাবছো বাবা? হ্যাঁ, আমি তো বাবা, তোরা বড় হয়েছিস, বিয়ে তো দিতেই হবে মা। চলো, খুব ভালো, দেখতেও সুন্দর আর অনেক বড় চাকরি করে, এবার যেন কোনো উল্টোপাল্টা কাজ না করিস। আমরা তো এখন বিয়ে করব না, সেটা তো তুমি খুব ভালো করেই জানো মা। আর হ্যাঁ, আমার চাকরিওয়ালা ছেলে চাই না, আর সুন্দর ছেলেও চাই না। ছেলেটা সত্যিই ভালো, আমি খোঁজ খবর নিয়েছি, ওর সাথেই মিতুর বিয়ে দেব আমি। মিতু এই কথা শুনে মন খারাপ করে চলে গেল এক পুকুর পাড়ে। সেতুও পিছন পিছন গেল। আরে আপু মন খারাপ করো না, আমি আছি তো। নারী সেতু, এবার মনে হয় আমাদের সত্যি বিয়ে দিয়ে দেবে বাবা। মিতু খুব কাঁদছিল, কারণ ওর লিওন নামের একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল, আর তাছাড়াও ওর অনেক স্বপ্ন। তুই তো জানিস আমি বিয়ে করতে চাই না। হ্যাঁ জানি তো, আমি এটাও খুব ভালো করে জানি, আমাদের দুজনের যদি বিয়ে দেওয়া হয় তাহলে বাবা একদিনও চলতে পারবে না আমাদের ছাড়া। এখন কি করব, লোকের কথা শুনেই তো আমাদের বিয়ে দিতে চাইছে, আর আমি জানি আমরা গরিব বলে মানুষ মা বাবার মাথা খাচ্ছে বিয়ে বিয়ে করে। বলল আর হলো, আমরা দুজন পড়াশোনা করে প্রতিষ্ঠিত হব, নিজেদের ইচ্ছা পূরণ করব, তারপরে বিয়ে। আর হ্যাঁ, তোমার বিয়ে তো আমি লিওন ভাইয়ার সাথেই দিব। সে তো ছোট, তাই ওর বুদ্ধিও খানিকটা কম, সব কথা খুব সহজভাবে নিত সেতু। কিন্তু মিতু জানতো এটা অনেক বড় সমস্যা, তাইও খুব কাঁদছিল। ওর কান্না দেখে সেতু কাঁদতে শুরু করলো। তখন পাশের পুকুর থেকে উঠে এলো এক জলপরি। এই যে দুষ্ট হাসি খুশি মেয়েরা, প্রতিদিন তো খুব কথা বলো এখানে এসে, আজ দুজন এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের?
সে তো জলপরীকে সব খুলে বলল। জলপরী খুব ভালো ছিল আর ও জানতো ওরা দুবোন কেমন। আমি তোমাদের সাহায্য করব, কিন্তু আমার একটা শর্ত পূরণ করতে হবে। কি, রাজি তো? জলপরীর কথা শুনে ওরা দুজন কান্না থামালো। কি করতে হবে বলো জলপরী? আমরা সব করব, তবু বিয়ে করতে চাই না। জলপরী ওদেরকে তার শর্ত জানালো আর একটা কাজ করতে বলল। ওরা জলপরীর কথা মতো চলে গেল সেই জায়গায়। ওখানে গিয়ে ওরা মাটি খুঁড়ে একটা সোনার বক্স খুঁজে পেল। এ তো সোনার বাক্স, পরী বলেছিল এই বক্সের ভেতর যা আছে তাই আমাদের, আর এই বক্সটা জলপরীর, কিন্তু এটা তো খুব পাতলা। আরে আপু, চকচক করলে যেমন সোনা হয় না, ঠিক তেমনি পাতলা হলেই তো আর খালি হয় না, তাই না? এর মধ্যে কিছু তো নিশ্চয় আছে। ওরা দুজন সেই বক্স নিয়ে গেল পরীর কাছে। এই নাও জলপরী, তোমার বক্স। তোমরা সত্যি খুব ভালো, তোমাদের মনে এতটুকু লোভ নেই। এখানে যদি অন্য কেউ হতো তাহলে সোনার বক্স নিয়ে পালিয়ে চলে যেত। আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। জলপরীর কথা শুনে ওরা দুজনই খুব অবাক হলো। এই নাও জাদু নেকলেস, এটা আমি তোমাদের উপহার দিলাম। এই নেকলেস সাধারণ কোনো নেকলেস নয়, এর রয়েছে অনেক জাদুকরী ক্ষমতা। এটা কাউকে পরিয়ে দিয়ে কিছু জিজ্ঞেস করলে সব সত্যি বলে দেবে সে। আর হ্যাঁ, তোমরা দুজন এই জাদু নেকলেস পরে যা চাইবে তাই পাবে। জলপরী ওদেরকে জাদুর নেকলেসের ব্যাপারে সব খুলে বলল। সেতু আর মিতু খুবই খুশি হলো। ওরা জাদুর নেকলেসটা পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরে এলো। কিছুদিন পর শহর থেকে পাত্রপক্ষ দেখতে আসলো ওদের। আপনাদের মেয়ে কই? তাড়াতাড়ি নিয়ে আসুন, দেখি আমার এই সুন্দর ছেলের পাশে আপনার মেয়েকে কেমন মানায়। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি আমাদের মেয়েকে। সেতু, তুই গিয়ে ওকে নিয়ে আয়। আরে আপুকে কেন নিয়ে আসতে হবে? আপনারা যাকে দেখবেন সেই তো দাঁড়িয়ে আছে এখানে, এই যে আমি। এই বলে ও জোরে জোরে হাসতে শুরু করলো। পাত্রপক্ষ খুবই রেগে গেল। আপনারা কি আমাদের সাথে মজা করছেন? আমরা মেয়ে দেখতে এসেছি, অপমানিত হতে নয়। আরে আঙ্কেল, রেগে যাচ্ছেন কেন? আরে আমরা তো দুই বোন, আমাকে দেখলেই তো আমার আপুকে দেখা হয়ে যাবে, তাই ভাবলাম আমাকেই দেখে নিন। ঠিক আছে, আপুকে নিয়ে আসছি। সে তো গিয়ে ওর আপুকে নিয়ে আসলো। মেয়েকে দেখে সকলের খুব পছন্দ, তাই ওনারা কথাবার্তা বলে সব কিছু ঠিক করে ফেললেন। ওনারা চলেই যাচ্ছিলেন, ঠিক তখন সেতু এসে বলল, আন্টি আমার আপনার ছেলেকে খুব পছন্দ হয়েছে, তাই আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। এই বলে ও পাত্রের মায়ের গলায় জাদুর নেকলেসটি পরিয়ে দিল। জাদু নেকলেসটি পরিয়ে দেওয়ার পর সেতু বলল, আপনারা অনেক বড় লোক, আপনার ছেলে অনেক বড় চাকরি করে, আপনারা একেবারে কোটিপতি, তাই তো আন্টি? না না, আমরা খুবই গরিব। আমরা সবাইকে মিথ্যা বলেছিলাম, তোমাদেরকে বোকা বানাতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমরা ছেলেকে তোমার বোনের সঙ্গে বিয়ে দিয়ে সব সম্পত্তির মালিক বানাবো। জাদুর নেকলেসটি গলায় পড়ার সাথে সাথে গড়গড় করে সব সত্যি কথা বলে দিল ওরা। তারপর ওদের কাছে ক্ষমা চেয়ে ছুটে পালালো। ওদের পালানো দেখে সেতু আর মৃদু আরো জোরে জোরে হাসতে শুরু করলো। কি বাবা, আমাদেরকে কি আর বিয়ে দেওয়ার কথা বলবে? না রে মা, যতদিন না তোরা প্রতিষ্ঠিত হচ্ছিস ততদিন আর বলবো না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আর কখনোই লোকের কথা শুনে কোনো কাজই করতে যাব না। সেতু আর মিতু আবার আগের মতো মা বাবার সাথে খুশি খুশি থাকতে শুরু করলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, মানুষের কথায় কান দিয়ে কোনো কাজই করা আমাদের উচিত নয়। আমাদের সবার মনে রাখা উচিত, অন্যের বুদ্ধিতে ধনী হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। এই ছিল আমাদের জাদু নেকলেসের গল্পটি। গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা। গল্পের সাথে তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনার সাথে মিল আছে কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, তুমি যদি আমাদের ছোট গল্প চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।